আমি খুব শর্টে করব, আমি কয়েকটি খুব জরুরি কথা বলবো যেটা আপনাদের সবসময় একটা কনফিউশন একটা ভুল বোঝাবুঝি এই স্বাস্থ্য নিয়ে খুব দৃষ্টি করব। একটু আগে দিদি বলে গেলেন যে আমরা তাদের ভগবান ভাবি, অ্যাকচুয়ালি ভগবান কখনো ডাক্তার কখনো ভগবান হতে পারে না, যার যেটা সাবজেক্ট সেই সেই কাজটি শুধু করে। মানুষ ভগবান কখনো মরা মানুষকে ফিরিয়ে দিতে পারে না, শুধু তার কষ্টটাই লাঘব করতে পারে, এর বেশি কিছু নয়। তো অ্যাকচুয়ালি যখন মানুষ কোনো একটা রোগী মুমূর্ষু রোগী কোনো একজন চিকিৎসকের কাছে সুস্থ হয়, তখন অনেক সময় মানুষ আবেগের বসে তাকে ভগবান ভাবে, কিন্তু বর্তমানে যে অবস্থাটা চলছে মানুষ শয়তান শয়তানও ভাবে ডাক্তারবাবুদের। অনেক ভুল বোঝাবুঝি বুঝতে না পারা, দেরিতে রুগীকে পৌঁছানো, তারপরে প্রত্যেকটা রুগীকেই বাঁচাতেই হবে, এইরকম একটা মনোভাব মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনারা খবরের কাগজ, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রচুর এরকম কমপ্লেন, একটু অভিযোগ যে ডাক্তারবাবু দোষে মারা গেল। অর্থাৎ যে বিপন্ন রুগী, যে মুমূর্ষু রুগী, তাকে অনেক সময় আর বাঁচানো যায় না, শেষ সময় নিয়ে যায়। এমনও হয় যে লাস্ট একটা ডাক্তারবাবুরা বা আমরা একটা ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করে বাঁচানো, সেই ইঞ্জেকশনটা সেই ওষুধটা ওই মোমেন্টে আর কার্যকরী হলো না, তখন রুগীটি হয়তো আর প্রাণে বাঁচল না, উনি মারা গেলেন। মানুষের তখন তার বাড়ির আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার নিকট আত্মীয়, থেকে আমরা এটা বেশি দেখে থাকি, পাড়া প্রতিবেশী কিছু ওই সময় শুভাকাঙ্ক্ষী, তারা বলছে ডাক্তারবাবুর ওই ইঞ্জেকশনটার জন্যই রুগীটা মারা গেল, ওই তখনই কিন্তু ডাক্তারবাবু শয়তান হয়ে গেল। তো ভগবান এই কথাটা এটা ভুল, এটা কখনই আপনারা ব্যবহার করবেন না। যেটা হচ্ছে যখন যাকে প্রশংসা করা সেটা করলেই ভালো।